না, ইন্ডিয়া তো আপনার আসলে অনেক শক্তিশালী একটা দল, বাট আমাদের কিন্তু অ্যাডভান্টেজ অনেক বেশি, ওদের যেহেতু হোম অ্যাডভান্টেজ আছে, এখানে এক্সপিরিয়েন্স আমাদের প্লেয়ারদের বেশি, এবং আমরা যদি আল্লাহর মধ্যে ভালো খেলি, আমরা যে আমাদের যেভাবে রেপুটেশন, আমরা যেভাবে আমাদের স্ট্রেংথ, ওটা নিয়ে যদি আমরা পুরোপুরি কাজ করতে পারি, পারফর্ম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করবো। কারণ এর আগেই কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের সাথে, সাউথ আফ্রিকার সাথে, এবং বিশেষ করে যদি আপনি দেখেন তিনটা ফরম্যাটের মধ্যে টেস্ট এবং টি টোয়েন্টি চেয়ে কিন্তু আমরা ওয়ান ডেটা আমাদের পারফরমেন্স ভালো, তো আশা করছি ইনশাল্লাহ আমরা ভালো করি। মুস্তাফিজ ও কিন্তু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বলার, নো ডাউট। আপনার মাঝখানে একটু ওরা এটা এটা কিন্তু আপনার যারা লং ক্যারিয়ার, যারা অনেক লম্বা সময় ক্রিকেট খেলে, ওটা হয় আপনার পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন হয়, তো ওরা হয়তো পারফরমেন্স ওরকম ভালো ছিল না, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ও লাস্ট টি টোয়েন্টি টুর্নামেন্টে আপনার ও রিদমটা পেয়েছে এবং সে ভালো বল করেছে, এবং সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে যে ওকে কন্টিনিউ করা, আপনার কার সাথে বা কোথায় খেলছে সেটা না, আপনার মনে করেন যে ওর পারফরমেন্স যদি ধরে রাখতে পারে তাহলে এটা ওর চেয়ে বেশি বেনিফিট কিন্তু আমরা হবে, বিকজ ওর ক্লাস কিন্তু অনেক হাই ক্লাস বলার, সো আমরা মনে প্রাণে চাচ্ছি ওর যেন পারফরমেন্সটা আসে না। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে যেহেতু ক্রিকেট বাংলাদেশের নাম্বার ওয়ান স্পোর্ট, আপনার যারা ক্রিকেট আজকে যে পর্যায়ে আসছে, এখানে মনে করেন পারফরমেন্স, অফিসিয়ালসের অ্যাক্টিভিটিস, প্লাস আমাদের জার্নালিস্টের কিন্তু অনেক বড় অবদান আছে, যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, ওয়ান ডে পেয়েছি, সো আমরা সে এই জিনিসটা এই বোর্ডের মাথায় আছে যে আপনাদেরকেও যত ভালো আমরা ফ্যাসিলিটি দিতে পারি, সো আমরা জাস্ট সেটা শুরু করলাম এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ঢাকা, চিটাগং, ঢাকা তো করেছি, ঢাকা আরও মাঠ আছে, সিলেট, চিটাগং, রাজশাহী, খুলনা, আমরা বরিশাল, সব জায়গায় কিন্তু আমরা এই মানের এই স্ট্যান্ডার্ডের আমরা করবো ইনশাআল্লাহ। সেটা যে একটা ডিপেন্ড করছে আমরা কোথায় কীভাবে করছি, যেমন এখানে একটা সীমাবদ্ধতা ছিল, এই জায়গার মধ্যে আমাদেরকে করতে হবে, আমরা বাড়াতেও পারবো না, বাট যতটুকুই আমাদের সীমাবদ্ধতা থাকুক কেন আমরা কিন্তু বেস্টটা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, যেটা এই প্রেস বক্সটা আপনাদের পছন্দ হয়েছে এটার জন্য আমাদেরও ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম যে এটা একটু ডেভেলপ করি, কারণ আমরা যখন খেলা শুরু করেছিলাম আমরা ক্রিকেটে কিন্তু এত ফ্যাসিলিটিস ছিল না, সো ওটা অনেক অনেক কিছু পেয়েছে প্লেয়াররা বলেন যে দর্শকরা, প্লাস এর সাথে আপনাদেরকেও কিন্তু আমাদের মাথায় ছিল এবং আপনাদেরকে একটা ভালো জিনিস দিতে পারি, সেই জিনিসটা আমাদের মাথায় ছিল এবং আমরা এটা অনেক আগের থেকেই চেষ্টা করেছি যেন আপনাদেরকে এটা ডেভেলপ করে দিই, কারণ এর অবস্থাটা আগে অত ভালো ছিল না যদি তুলনা করা যায়। তারপরে আমরা অনেক আলাপ আলোচনা করে, বিশেষ করে আমাদের সিও সুজন ভাই কিন্তু এটাতে প্রচুর সময় দিয়েছে, সব কিছু করে তারপর আমরা একটা পর্যায়ে এসে একটা গ্যাপ পেয়েছিলাম যে একটা লম্বা সময়ের জন্য 2-3 মাসের, এই 2-3 মাসের মধ্যে আমরা এই জিনিসটা কমপ্লিট করেছি এবং আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এটা পছন্দ করেছেন।